পায়ের জাদু একসময় দেখেছে, যারা কিন্তু একসময় মাঠে দাপুটে ফুটবল উপহার দিয়েছে বঙ্গবাসীকে তথা ভারতবাসীকে, তারা কিন্তু আজকে উপস্থিত আছেন আমাদের মাঠে। রেফারির বাঁশি কিন্তু জানিয়ে দিল যে খেলা শুরু। একদিকে কলকাতা, অপরদিকে পুরুলিয়া। বল নিয়ে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাসে খেলার চেষ্টা করছেন। বল কাটাকাটি চলছে, বক্সের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা। এক থেকে ছয়, তিন আর ছয়ের আটের লড়াই চলছে। সারদা এবং সুস্মিতা, যারা কিন্তু ভালো ফুটবল খেলে থাকেন। প্রদর্শনী ফুটবল, মহিলা ফুটবল, মাঠের মাঝখানে লম্বা শটের একটা চেষ্টা ছিল, চারটা ভালো দিলেন। নিজেদের খেলোয়াড়দের পায়ে কিন্তু বলটা দিতে পারলেন না। দশ নম্বর জার্সি পাঁচটা দিয়েছেন, সেখান থেকে এগারো থেকে দশ মাঝখানে বিপক্ষ দলের ফুটবলের পায়ে কিন্তু বলটা চলে যায়। আজকে আবহাওয়া কিন্তু ততটা মেঘমুক্ত নয়, কিছুটা মেঘলা আবহাওয়া আছে, শীতের আমেজ অতটা নেই। আর এই ছুটির দিনকে উপভোগ করতে ফুটবলে মাতবেন আজকে এলাকাবাসীরা। ইউটিউব লাইভ হচ্ছে বি3 নিউজ বাংলা ইউটিউবে, ম্যাচের প্রতিটি মুহূর্ত। এখনো পর্যন্ত প্রথমার্ধে খেলা চলছে, কোন দলই গোল করতে পারেনি পুরুলিয়া এবং কলকাতা। সুযোগটা কিন্তু চলে এসছে এই মুহূর্তে, না শটটা তিন কাটির মধ্যে নিতে হতো আসলে গার্ড থাকার জন্যে। ওয়ান ইস টু ওয়ান, সে শটটা কিন্তু নিতে পারলেন না, বল চলে যায় মাঠের বাইরে। গোল কিক হবে পুরুলিয়ার অনুকূলে। আবার কিন্তু বিপক্ষ শিবিরে হানা দিতে বলটাকে দিয়েছিলেন, প্রদর্শনী মহিলা ফুটবল। কাকে দিলেন আসলে, নেওয়ার কেউ ছিল না, পৌঁছাতে পারেন। থ্রো করলেন টিনা, সাইড লাইন অতিক্রম করে, আবার সাইড লাইন অতিক্রম করেছেন, চলে যায় বল, বা থ্রো ইন হবে পুরুলিয়ার অনুকূলে। ন নম্বর জার্সি পুরুলিয়া দলের অধিনায়ক মুর্মু, এবারে কিন্তু ফাঁকা মাঠ, গোল যদি দিতে পারেন আর বল চলে যায় মাঠের বাইরে, এটা একটা সুযোগ ছিল। আর মাঠের চারপাশে দর্শকরা গোল গোল বলে কিন্তু চিৎকার করছিল। এখনো পর্যন্ত গোল শূন্য, কোন দলই গোল করতে পারেননি। দুই এগারো লড়াই চলছে, পুরুলিয়া দলের এগারো এবং কলকাতা দলের এগারো। রুমিলা এবং মন্দিরা সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে বল। ফলো করলেন না, ঢুকে গেল।
চলো বল নিয়ে যাও, নিয়ে যাও, সিংহকে খেলে যাও, সিংহকে খেলো। আবার কিন্তু নিয়ে গেছিলেন বলটাকে, এদিকে লম্বা পাস নিজেদের দলের খেলোয়াড়দের পায়ে কাটিয়ে নিয়ে চলেছেন 10 নম্বর জার্সি আনোয়ারা খাতুন। আনোয়ারা খাতুনের পায়ে বল, আর এদিকে 11 নম্বর জার্সি বন্দিরা, বন্দিরা পারলেন না, আবার আনোয়ারার পায়ে বল, কাকে দেবেন, নিজে নিয়ে যাবেন নাকি ছোট ফাঁসটা মন্দিরাকেই দেবেন, আর সেই মন্দিরা পারলেন না। তার আগে আসলে ডিফেন্সটাকে ভেদ করা যথেষ্ট কষ্টসাধ্য হচ্ছে কলকাতার সামনে, পুরুলিয়ার ডিফেন্স যেন চীনের প্রাচীনের মতো প্রতি মুহূর্তে দুর্গটা আগ লাগছে। বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, এবারে আনোয়ারা আবার আনোয়ারের পায়ে বল, সেখান থেকে দীপকতলের পায়ে বলটি চলে যাবে পুরুলিয়া, বল দেওয়ার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ফাঁকা মাঠ, ভুলটা যদি দিতে পারেন তাহলে একটা দর্শনীয় গোল হবে, অনবদ্য গোল, একদম পাস কাটিয়ে একের পর এক খেলোয়াড়কে টেক্কা দিয়ে বলটা ঠিক কাঠির জালে কিন্তু জড়িয়ে গেল, আর দর্শকরা গোল গোল বলে চিৎকার করে উঠল। আজকে প্রথম গোলটি আমরা দেখলাম, অনবদ্য গোল। পুরুলিয়া এবং কলকাতা দুই মহিলা দল, মহিলা ফুটবল দল, এক গোলে আগুয়ান পুরুলিয়া। প্রথমে সমতাটা ফেরাতে হবে কলকাতাকে, এবং আমাদের মূল যে দুই দল আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং, আপনারা প্লিজ চলে আসুন, আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং আপনারা চলে আসুন, এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মূল ম্যাচটি হবে, আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং আপনারা চলে আসুন, খুব তাড়াতাড়ি জেসা পরে চলে আসুন। এক গোলে এগিয়ে কিন্তু এই মুহূর্তে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী খেলাটা শুরু হবে, আমাদের মূল যে খেলাটা আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং, থ্রোইন হবে পুরুলিয়া দলের অনুকূলে, থ্রোইনটা হলো আবার কিন্তু চলে যায় মাঠের বাইরে,
পরবর্তী যে ম্যাচটি হবে আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং এর মধ্যে। মাঝমাঠে বল লম্বা বাঁশি, এবারে কিন্তু কিকটা নেবেন পুরুলিয়া দলের খেলোয়াড়। কাছাকাছি ছিলেন কলকাতা দলের এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দ্রোণ দ্রোণ কিন্তু ঘুরছে। আপনারা দ্রোণের মাধ্যমে কোন বার্তা যদি দিতে যান অবশ্যই আপনাদের প্রিয়জনকে ঘরে অবশ্যই দিতে পারেন, কেননা আপনারা যে মাঠে এসছেন সেই দৃশ্য কিন্তু পৌঁছে যাবে আপনাদের প্রিয়জনের কাছে। এখনো পর্যন্ত গোলটা পরিশোধ করতে পারেনি কলকাতা দল। খাতুন আনোয়ারা খাতুন আবার কিন্তু দ্বিতীয় গোল দেওয়ার জন্য দৌড় শুরু করছেন ওই ৯ নম্বর, কিন্তু মাঝখানে বাদ সারছে কলকাতা দলের ওই ডিফেন্ডাররা। অপরদিকে আরেক যোদ্ধা পুরুলিয়া দলের ৭ নম্বর জার্সি সবাই ম্যাচের রাস কিন্তু এই মুহূর্তে প্রায় আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া দলের অনুকূলে। ইতিমধ্যে একটি গোল দিয়ে দিয়েছেন দশ নম্বর জার্সি ইতিমধ্যে সুস্মিতা টুডু। দুই দলের লড়াই চলছে এই মুহূর্তে আমরা আরো একবার জানিয়ে দিই আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং ক্লাব। আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং ক্লাব আপনারা চলে আসুন মাঠে খুব তাড়াতাড়ি, মাঠে এসে ড্রেসআপ করিয়ে নেন। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী ম্যাচ শুরু হবে আবার কিন্তু তিন কাঠির মধ্যে। এক্ষেত্রে কিন্তু রক্ষা পেলেন গোলকিপার ধরে নিয়েছেন বলটিকে, আগের বলটি কিন্তু বাঁচাতে পারেনি গোলকিপার কলকাতা দলের। এক গোলে আগুয়ান মাঝমাঠে দশ নম্বর জার্সি অর্থাৎ আনোয়ারা। আনোয়ারা প্রতি মুহূর্তে নিজের পায়ের জাদু কিন্তু দেখাচ্ছে, কোন খেলোয়াড় যেন টেক্কা দিতে পারছে না। আজকে টেক্কা দিতে হবে, একে অপরের বিরুদ্ধে টেক্কা দিয়ে কিন্তু খেলতে হবে, ট্যাকটিক্যাল ফুটবলটা আজকে খেলতে হবে কলকাতা দলকে, যেহেতু এক গোলে পিছিয়ে তারা। প্রথমে গোলটা পরিশোধ করতে হবে দেখছেন পেছনে কোন সতীর্থ আছে কিনা, কিন্তু সতীর্থকে লম্বা পাশে দিয়ে দিলেন ১১ নম্বর বন্দিরা। এটা
প্রথমার্ধে খেলা গড়িয়ে চলেছে। এখনো পর্যন্ত কলকাতা দল এক গোলে এগিয়ে, আর পিছিয়ে এক গোলে এগিয়ে পুরুলিয়া। খাতুন, আনোয়ারা খাতুন শটটাকে নিয়েছিলেন, তবে এই শটে গোল আসবে না, অতটা বিশ্লেষণ ছিল না শটে। পুরুলিয়া দলের অনুকূলে আর সঙ্গে সঙ্গে প্রথমার্ধে খেলা পরিসমাপ্তি ঘটল। প্রথমার্ধে খেলার শেষে খেলার ফলাফল পুরুলিয়া 1 কলকাতা 0। স্বর্গীয় আবহাওয়া মাইতি স্মৃতি নকল ফুটবল প্রতিযোগিতা 2020 তেইশে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি ফুটবল উৎসবে মাতবেন এলাকাবাসী। আজকে সেই 23শে জানুয়ারি, আজ থেকে শুরু হচ্ছে ফুটবল যুদ্ধ। মোট 8টি দলকে নিয়ে ফুটবল উৎসব বাস্কুল ইউনাইটেড ফোরামের ব্যবস্থাপনায়। ইউটিউবে গিয়ে P3 নিউজ বাংলা আপনারা অনুরোধ করব, দুই দল এই মুহূর্তে মূল যে পর্বের দুটি দল আমাদের আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং ক্লাব, আপনারা প্লিজ চলে আসুন ড্রেসিং করে, আপনারা প্লিজ চলে আসুন ড্রেসিং করে। এই ম্যাচ প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী ম্যাচ শুরু হবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন মাঠে আসছেন। আমরা যারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন আপনারা প্লিজ চলে আসুন, মাঠের পশ্চিম প্রান্ত কিন্তু পুরোপুরি ফাঁকা, কিছু দর্শক আছে ঠিকই কিন্তু পূর্ব প্রান্তে প্রচুর দর্শক, যেখানে আপনারা বসে খেলা দেখতে পারছেন না, আপনারা প্লিজ চলে আসুন মাঠের পশ্চিম দিকে চলে আসুন, ফাঁকা আছে ওই দিকটা। আজকে প্রচুর সংখ্যক দর্শক আসবে, আমরা দেখেছিলাম একটু আগে অনেক দর্শক অনেক আগে থেকে এসে বসে গেছে। শুধু এবছর নয়, গত কয়েক বছরে আমরা দেখেছি ফুটবল উৎসব হলেই বাস্কুল ইউনাইটেড ফোরামে আসলে তারা তাদের চাহিদা থাকে, একটা চাহিদা পূরণের ম্যাচ কিন্তু হয়ে গেছে বাস্কুল ইউনাইটেড ফোরামের দ্বারা যে ফুটবল টুর্নামেন্টটা হয় সেখান থেকে তারা ফুটবলে মাতে। 7টা দিন ফুটবল জোয়ারে তারা ভাসেন এবং প্রতিটা মুহূর্ত তারা সাক্ষী হয়ে থাকেন, আজকেও তারা সাক্ষী হয়ে থাকবেন। আজকে যেহেতু ছুটির দিন 23শে জানুয়ারি, প্রথমে প্রদর্শনী ম্যাচ মহিলা ফুটবল একদিকে যেমন থাকছে কলকাতা ওমেন ফুটবল একাডেমি, অপরদিকে পুরুলিয়া ওমেন ফুটবল ক্লাব। আমাদের এই টুর্নামেন্টে স্বর্গীয় আবহাওয়া মাইতি স্মৃতি ফুটবল প্রতিযোগিতা প্রথম পুরস্কার স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ স্পন্সর করছেন রবিচন্দ্র মন্ডল, এবং প্রথম পুরস্কার নগদ 40,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি স্পন্সর করছেন আমাদের খুবই কাছের মানুষ সাধনচন্দ্র দাস অধিকারী কানুদা রামকৃষ্ণ কলেজ অফ এডুকেশন DLD পক্ষ থেকে। দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 30,000 টাকা স্বর্গীয় শ্বেতকণ্ঠ দাস স্মৃতির স্মরণে যে পুরস্কার স্পর্শ করছেন শক্তিপদ দাস, তপন কুমার দাস এবং তপন দাস।
সেমি ফাইনালে বিজিত দুই দলকে নগদ অর্থ অর্থাৎ 5000 টাকা সহ ট্রফি স্পন্সর করছেন রায় রেস্তোরাঁ বাজপুর। সৌজন্যে শ্রী অমিত রায় পল্টু এবং শ্রী অনুপ রায় পিন্টু এবং সমস্ত টিমের জার্সি স্পন্সর করছেন লাকি পাস এবং লাকি স্টোর্স বাজপুর। আজকে প্রথম ম্যাচ আমাদের প্রদর্শনী ম্যাচ চলছে, এরপরে মূল যে ম্যাচটি হবে আকবর একাদশ এবং দমদম শুটিং ক্লাব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পি থ্রি নিউজ বাংলা, পি থ্রি নিউজ বাংলা। আপনাদের হাতের হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড সেটটি থেকে একটি শেয়ার আপনাদের দূর বন্ধুর কাছে পৌঁছে যাবে খেলার প্রতিটি মুহূর্ত, এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং সেই নিউজ পি থ্রি নিউজ বাংলার প্রতিটি আপডেট সব থেকে আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করলেই। তো সঙ্গে সঙ্গে আপনাদের হ্যান্ডসেট থেকে একটি শেয়ার এই মাঠের চালচিত্র মাঠের সমস্ত দৃশ্য কিন্তু পৌঁছে যাবে আপনাদের প্রিয়জনের কাছে। পি থ্রি নিউজ বাংলা ইউটিউব লাইভ চলছে। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা, তার আগে জানিয়ে দিই আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং ক্লাব। খুব তাড়াতাড়ি চলে আসুন, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে পিছিয়ে থেকে কিন্তু শুরু করতে হবে কলকাতা ওমেন ফুটবল একাডেমিকে। বলটা নিবে সোমবারে ওইটা খেলিয়ে দিলে আর কম না ছেড়ে দিবি রিয়া চল। হ্যাঁ গো চলো সিঙ্গ বেরিয়ে চলো সিংহ সোমবার
সিংহ ওর পিছনটা দিবে, ফুটকি পিছনটা সিংহ, ফুটকি পিছনে বলটা আসলে ওই ম্যানটা পেয়ে যায়। চলো সিংহ চলো পারে না, চলো হে বুঝকি পাওয়ার কম রাখবি না সিংহ চলো সিংহ জোরে মারো আরো হে বুঝকি বল ঘের ওখানে সারদা যা সারদা অনবরত ফুটবল কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে, সত্যি আজকে আশা যেন সার্থক হয়েছে বাসকুল কলেজ মাঠে। বাসিন ফুটবল, আপনারা যারা মাঠের পূর্ব দিকে দাঁড়িয়ে আছেন চলে আসুন, মাঠের পশ্চিম দিকে ফাঁকা আছে, মাঠের পশ্চিম দিকে চলে আসুন, ফাঁকা কিন্তু আছে, অনেকটা জায়গা খালি আছে, চলে আসুন। আমরা জানিয়ে দিই আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং ক্লাব, আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং ক্লাব চলে আসুন। আর ফুটবল মানে অবশ্যই একটু উত্তেজনা থাকে মাঠের মধ্যে মাঠের বাইরেও, এই মুহূর্তে আমরা দেখলাম মাঠের মধ্যে কিন্তু আছে বল, ব্যাকফলি করার চেষ্টা ছিলেন, এখনো পর্যন্ত গোলটা পরিশোধ করতে পারেনি। আবার সেই পুরুলিয়া দলের খেলোয়াড় আজকে সারা মাঠ না মাঝখানে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল, পুরুলিয়া 1 কলকাতা 0। B3 News বাংলাতে আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন খেলার প্রতিটি মুহূর্ত। প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে কলকাতা দল, কিন্তু এত চমৎকার অনবদ্য ফুটবল উপহার দিচ্ছে পুরুলিয়া দল, যেখান থেকে কলকাতা দল যেন মাঠের উপরে দাঁড়াতে পারছে না, তাহলে কিন্তু ফুটবল কখন। আর এদিকে সুযোগ কিন্তু একটা আছে না, সুযোগের ঝড় ঢাললেন
বিপক্ষ দলের দুটো মঞ্চে আছে, পাঁচ নম্বর চেষ্টায় ছিলেন, কর্নার কিক, কর্নার কিক থেকে একটা ফায়দা তোলার চেষ্টা করবেন কলকাতা দল। আসলে সম্মানের লড়াইটা আজকে কে জেতে সেটি বলবে কিন্তু সময়। এই মুহূর্তে নামবে হারের ব্যবধানটা কতটা কমানো যায় কলকাতা, কেননা পরিবর্তন হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে, 2-0 গোলে আগুয়ান পুরুলিয়া দল। আজকে পুরুলিয়া দল মহিলা ফুটবলাররা আজকে দেখিয়ে দিয়েছে ফুটবল কাকে বলে, ছন্দ কাকে বলে, তাল কাকে বলে, লয় কাকে বলে, গতি কাকে বলে। অনবদ্য ফুটবল আজকে প্রথম ম্যাচটা উপভোগ্য ফুটবল দেখছেন দর্শকরা, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখিয়ে মুখিয়ে ম্যাচের প্রতিটি অণু পরমাণুতে যেন তারা মিশে গেছে। আমরা দমদম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তালিকা পেয়ে গেছি, এখনো আকবর একাদশের খেলোয়াড় তালিকা পাইনি, প্লিজ আপনাদের খেলোয়াড় তালিকাটা জমা করুন অ্যাকর্ডিং টু জার্সি নাম্বার, অ্যাকর্ডিং টু জার্সি নাম্বার। আকবর একাদশ কি হবে এক্ষেত্রেও কিন্তু সুযোগ দিয়েছিল, আসলে দর্শকরা ভাবছে যে মনে হয় একটা গোল পরিশোধ হবে, এখন পর্যন্ত পরিশোধ হয়নি, সুযোগ ছিল, সব ব্যবহার করতে পারলেন না। আবার কিন্তু পুরুলিয়ার সামনে সুযোগ, কি ক্ষতি না, এটি কিন্তু একদম তিন কাঠির উপর দিয়ে মারে বাইরে। আকবর একাদশের খেলোয়াড় তালিকাটা দিয়ে যাবেন, আরেকটা সুযোগ ছিল এদিকে, যেন তেন প্রকার এরকম চেষ্টা করছে কলকাতা মহিলা ফুটবল একাডেমি, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর সংখ্যক দর্শক এই মুহূর্তে যেন তিন ধারণের জায়গা নেই, 8 থেকে 80 সব স্তরের মানুষ আজকে শুধু বলছে একবার চলো বাঁচকুল কলেজ মাঠ থেকে ঘুরে আসি। ট্রেন হবে পুরুলিয়া দলের অনুকূলে, পিছনে যা সারদা,
আনোয়ারা খাতুনের লম্বা শট, দেন দূরপাল্লার শট, ডিজাইন শট, মাঝ মাঠে খেলা চলছে। আচ্ছা কাউটার একটা প্রয়োজন এই মুহূর্তে কলকাতা দলের, আর পুরুলিয়া দল সময়টা অতিবাহিত কিছুটা করতে চাইছে, কারণ তারা যেহেতু দু গোলে আগুয়ান এই দিকটা ভাবতে হবে পুরুলিয়া দলকে। আর আবার সুযোগ চলে ওই ন নম্বর প্রতি মুহূর্তে একটা প্রতিবাদ করার চেষ্টা এবং অনবদ্য গোল আমরা দেখলাম। আজকে হ্যাঁ প্রতি মুহূর্তে একে অপরকে টিক্কা দিয়ে যে নিয়ে গেল, সিংহ মুর্মু এক্ষেত্রে আট নম্বরকে আমরা দেখতে পাচ্ছি সারদা মান্ডি। আবার কি গোল হবে, ইতিমধ্যে তিনটা গোল কিন্তু হয়ে গেছে। কলকাতা দল কোনোভাবে কোনো প্রতিরোধ করতে পারছে না, কলকাতা মহিলা ফুটবল দল পুরুলিয়া দলের সামনে। আর সঙ্গে সঙ্গে শেষ হলো এই ম্যাচে পুরুলিয়া দল কলকাতা দলকে 3-0 গোলে হারিয়ে তারা জয়লাভ করল এই প্রদর্শনী ম্যাচ। এরপরে আকবর একাদশ এবং দমদম স্পোর্টিং ক্লাব আমরা তার আগে আমরা চলে যাবো বরং পর্বে। আবার